ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, কিছু ব্যাক টু ব্যাক আপডেট রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট বিএড ক্যান্ডিডেট তাদের রেসপেক্টে কিন্তু এটা একটা আপডেট বলা যেতে পারে। তো দেখো কি বলেছে আপডেটটা। আপডেটটা দিয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, বিকাশ ভবনের তরফ থেকে কিন্তু এই আপডেটটা দিয়েছে। কি বলেছে চেয়ারম্যান জানিয়েছেন, এবং দেখো সাবজেক্ট আছে দ্য এক্সামিনেশন সেন্টার ফর কন্ডাকশন সেভেন্থ স্টেট লেজিসলেটিভ স্টেট লেভেল সিলেকশন সেভেন্থ SLST রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ফর নন গভর্নমেন্ট এইড মাদ্রাসা অফ ওয়েস্ট বেঙ্গল। এবং দেখো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এই দুটো লাইন ভালো করে তোমরা দেখো, তোমাদের যেটা জানার বিষয়, দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ইন্টেন্ডস টু কন্ট্যাক্ট সেভেন্থ স্টেট SLST টেস্ট ফর রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ফর নন গভর্নমেন্ট এইড মাদ্রাসা অফ ওয়েস্ট বেঙ্গল টেন্টেটিভলি ফোর্থ উইক অফ সেপ্টেম্বর 2023। মানে ভাবতে পারছো, হট করে একটা কেস চলছে, মাদ্রাসার একটা কেস চলছে রিজার্ভেশনের। তো রিজার্ভেশনের কেসের মধ্যে হট করে এমন একটা এক্সামিনেশনের এর যে একটা প্রসেস বা এক্সামিনেশন যে হতে পারে, সেরকম একটা প্রসেস কিন্তু নোটিশ আকারে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন তার নিজস্ব ওয়েবসাইটে আপলোড করেছে। কবে হবে পরীক্ষাটি? সেপ্টেম্বর মাসের তিন অথবা চার উইকে, মানে সপ্তাহের দিকে। দ্য টেট এক্সামিনেশন উইল বি কত? আড়াই ঘন্টার, টু অ্যান্ড হাফ আওয়ার ডিউরেশন ইন ইচ হাফ। ফার্স্ট হাফ টেট 1-4, সেকেন্ড হাফ টেট 5-8, টু বি হেল্ড অন ওয়ান ডে। টেট একদিনে ঘটে যাবে। আর দ্য মেন এক্সামিনেশন উইল বি অফ 1.5 আওয়ার, ডিউরেশন অফ ইচ ফার্স্ট হাফ মেন্স অ্যান্ড সেকেন্ড হাফ মেন্স 11 and 12। প্রথমে 9-10-এর, 11-12। তার মানে এখান থেকে পরিষ্কার যে প্রথম আর যে তারা যে ফর্ম ফিল আপটা করিয়েছিল, যে হয় সে ক্যান্ডিডেটটা 9-10-এ বসবে অথবা 11-12-এ বসবে, যে কোনো একটা দিকে বসতে হবে, দুটো একসাথে বসা যাবে না, ঠিক আছে? তো দেড় ঘন্টা করে কিন্তু তোমার মেন্সের পরীক্ষা, আর আড়াই ঘন্টা করে তোমাদের টেটের পরীক্ষা, যেটা অ্যাজ পার শিডিউল অফ NCT সেই রেসপেক্টেই বলেছে। তো সেই রেসপেক্টে বলেছে যে তোমরা তোমাদের মিনিমাম 500টা তোমার হচ্ছে অ্যাকোমোডেট করা যায়, বিভিন্ন এক্সামিনেশন সেন্টারে 500টা করে ক্যান্ডিডেট থাকবে, এখানে যাবতীয় তথ্যাদি কিন্তু দেওয়া রয়েছে। তো আলটিমেটলি যারা তোমরা এইটার ফর্ম ফিল আপ করেছিলে, তারা কিন্তু আমি বলবো যে তোমরা কিন্তু এটার পড়াশোনা স্টার্ট করো। তার কারণ কেন, বিএড ক্যান্ডিডেটরা কিন্তু সুযোগের এখন সত্যি অভাব রয়েছে, ফলে যটাই ভ্যাকেন্সি থাকুক তোমাদের কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সুযোগ বলে বিবেচিত হয়। আর তোমাদের যদি সিট ভ্যাকেন্সি বেড়ে যায়, সেরকম কোনো অফিসিয়াল নোটিশ আসেনি, তবে কিছুদিন আগেই তোমার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এই ভ্যাকেন্সি বেড়েছে, কতটা কোন সাবজেক্টে কী পরিমাণ বেড়েছে সেই রেসপেক্টে কোনো তথ্য এখন অবধি পাওয়া যায়নি। তবে আমি তোমাদের বলে দিলাম যে তোমাদের এটা খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেপ্টেম্বর মাসের তিন থেকে চার সপ্তাহের দিকে এটা পরীক্ষা হবে কি না জানি না, কারণ অলরেডি কেস চলছে রিজার্ভেশন ক্যাটাগরিস্ট, তার কোনো হিয়ারিং হয়েছে, তার কোনো ফাইসালা বা অর্ডার এখন অবধি আসেনি। হট করে এরকম নোটিশ কিসের জন্য? আদেও বিএডের যে প্রাইমারি নিয়ে যে সমস্যাটা, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য কি না, সেটা বোঝা বড় দায়। কিন্তু আলটিমেটলি পড়াশোনা তোমায় করতে হবে, তুমি তো ছেড়ে বসে থাকতে পারবে না। তো যাই হোক, এই ছিল ভিডিওটার উদ্দেশ্য, খুব গুরুত্বপূর্ণ আপডেট মাদ্রাসা যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের জন্য। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, ডেসক্রিপশনে দেখা আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হতে ভুলবে না। আলটিমেটলি তোমাদের যে প্রিলিমিনারি টেস্ট নেওয়ার যে কনসেপ্টটা ছিল, সেটা কিন্তু নেওয়া আপাতত হচ্ছে না। যদি নেওয়া হতো তাহলে কিন্তু তোমরা জানতে পারতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দেখা হবে পরবর্তী ভিডিওতে।